I want freedom in my activities. তিনি বললেন আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার মতো যোগ্যতা বিবেচনা করে আমি আপনার নাম ভেবেছি এবং আপনাকে অনুরোধ করছি। And I accepted it within seconds. তিনি আমাকে বলেছেন যা আপনার নিরপেক্ষতায় কোনরূপ হস্তক্ষেপ অন্তত আমার পক্ষ থেকে হবে না। And it is the thing, ওই যে তার সাথে আমার নিয়োগের বিষয়ে তিনি আমাকে অনুরোধ করে কথা বলেছেন, এরপর আজ পর্যন্ত তিনি আমাকে একটি কথা বলেনি। এটা আমার কাছে অত্যন্ত বিচিত্র ঠেকেছে এবং আমি সত্যি তার এই আচরণে মুগ্ধ হয়েছি। আমাদেরকে এই পাড়ি যাওয়ার পথে অনেক বাধা এসেছে। আমাদের মধ্যে দুইটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের একটা মুখোমুখি অবস্থান আমাদের এখানে ছিল। আমি দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সমন্বয় চিন্তা করেছি আমার বন্ধুদের সহযোগিতায়। আমি আমার সাব কমিটির অন্য 5 সদস্যকে এই কথাই বলেছি যে আজ থেকে উই আর অন সেশন, আপনাদেরকে ডাকবো, আসেন মিটিং, নোটিশ দিব, এটা হবে না। আমি বলতে হবে যে রাত 2টায় উই আর অন সেশন, টেলিফোনে কথা হবে, অপিনিয়ন হবে এবং অ্যাকর্ডিংলি কাজ করব। আমি কোনো কাজেই ব্যক্তিগতভাবে আমার এই কাজে কোনো রকমেই স্বৈরাচারী একক আধিপত্য বিস্তারের মনোভাব নিয়ে কাজ করিনি। আমি প্রতিটি বিষয়ে হয়তো একসাথে অথবা বিচ্ছিন্নভাবে আমি আমার বন্ধুদের সাথে পরামর্শ করে অপিনিয়নটাকে অ্যাসেম্বল করে সেটাই কাজে লাগার চেষ্টা করি। আমি আশ্চর্য হয়েছি একজন মানুষের কাজে, তার নাম আমি এখানে না বললে অকৃতজ্ঞতা হবে। He is none but the Attorney General of Bangladesh. His cordiality, approach to the true job and the proper performance and the true and neutral election, আমি বিমুগ্ধ হয়েছি। তিনি সময় দিয়েছেন, ভোট কাস্টিংয়ের সময় তিনি অনেক সময় দিয়েছেন। তিনি এসেছে, প্রতি মুহূর্তে খবর নিয়েছে, আজও কয়েকবার এসেছে। আমাদের মাঝ থেকে আমি আজকে তাকে এই মুহূর্তে শ্রদ্ধা জানাই। আমি তাকে বলেছি এই অনুষ্ঠানে থাকার জন্য, তিনি বলছেন না আপনারাই করেন, আমি আছি আপনাদের সাথে, যেমনি ছিলাম। বন্ধুগণ, আপনারা যারা নির্বাচন করেছেন সবাই জিতবেন এই জন্য করতে পারে, এই জন্য এটা হয় না। নির্বাচনে সবাই জিতবে না, কিন্তু আমি আশা করব নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে আপনি জিতেছেন, আপনি এখন হোক, কাল হোক, পরশু হোক, 5 দিন পরে হোক, তাকে খুঁজে নিয়ে তাকে বুকে জড়িয়ে ধরবেন। সেখানেই নির্বাচনের মহত্ব। We want to establish a cordial atmosphere on the Supreme Court of Bangladesh. Yes. This bar is our common chamber. এখানে বসি, ওখানে বসি, এখানে বসি। Let us make a proper and justified atmosphere. আমরা আমাদের পিছন অতীত উজ্জ্বল ছিল, আমি বলবো অলংকার দিয়ে দেখে দিলেই শুধু ঔজ্জ্বল্য বাড়ে না, উজ্জ্বলের মধ্যে একান্ত নিজস্ব মহিমা থাকতে পারে। আমি কৃতজ্ঞতা জানাবো আপনাদের সকলকে। আমি দাঁড়িয়ে বলছি এজন্য, আই কুড হ্যাভ মাই সিট অ্যান্ড মাই ডেলিভার মাই স্পিচ সিটিং হিয়ার। আমি প্রজেকশন মিটিং আমার বন্ধুদের সামনে দাঁড়িয়ে বলেছি, আমি দাঁড়িয়ে বলছি আপনাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। কারণ আমি মনে করি এখানে যারা আছেন, এর বাইরে যারা আছেন, যারা শুনবেন, যারা সুপ্রিম কোর্টের সদস্য, তাদের প্রতিটি সদস্যের সহযোগিতা প্রয়োজন ছিল, না হয় আমরা এখানে আসতে পারতাম না। কাজেই সকল সুপ্রিম বারের সকল সদস্য ভোটারদের প্রতি আমি অন বিহাফ পঞ্চায়েত সাব কমিটি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আসুন আমরা সুপ্রিম বারকে একটা লো প্রোফাইল পলিটিক্সের প্রতিষ্ঠানে পরিণত করি। যদি আপনাদের এই কথাটা মনে হয় তাহলে বা এটাকে উপলব্ধিতে আনেন তাহলে আমরা গৌরবান্বিত হব। আপনার পলিটিক্স থাকবে, লেট ইট বি ইন হাই প্রোফাইল আউটসাইড দি সুপ্রিম কোর্ট অ্যারেনা, সুপ্রিম কোর্ট ক্যাম্পাস। সেটা ভালো হয়, সুন্দর হয়, সেটা হৃদয় সমৃদ্ধ হয়, সেটাতে আনন্দ থাকবে। আমরা এখানে আমাদের এই যে একটা রাজনৈতিক দল আমরা বের হই এই স্লোগান নিয়ে, একটা রাজনৈতিক দল বের হই এটা নিয়ে, এবং পদার্থ করে সাধারণ মানুষের কাছে আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বারের স্ট্যাটাস বিলো স্ট্যান্ডার্ড করা আমাদের জন্য ঠিক হবে না। আমি আপনাদেরকে অ্যাডভাইস দেওয়ার মতো লোক না, কিন্তু আমার উপলব্ধিটা আমি জানানোর তো অধিকার আপনাদের কাছে আছে। আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, আমি এখানে আপনারা যারা আছেন অর্থে, বৃত্তে, মান সম্মানে, ইজ্জতে, গাড়িতে, বাড়িতে, চেহারায়, যৌলসে, সুস্বাস্থ্যে, সৌন্দর্যে অনেক উজ্জ্বল আমার চাইতে। আমি মনে করি যে আমাকে এই দায়িত্ব আল্লাহ প্রদত্ত। আমার মতো একজন সাধারণ মানুষকে এই দায়িত্ব দিয়ে আমার বন্ধুদের সাথে কাজ করার সৌভাগ্য আমি উপরওয়ালার কাছে কৃতজ্ঞ। আমরা আপনাদেরকে ইনফ্যাক্ট আই এম নট গিভিং ইউ এনি সারমন, আপনারা আমার চাইতে এই সমস্ত বিষয়ে আপনাদের উপলব্ধি, আপনাদের মর্যাদাবোধ অনেক অনেক বেশি। আপনারা আজকে একটু বিলম্বিত হচ্ছে দেখি একটু কষ্ট পাচ্ছেন, কিন্তু এটা ভেবে আমাদের এই যে সাব কমিটির লোকজন আমরা যারা এখানে কাজ করেছি কি অসাধারণ এবং কষ্ট করে আমাদেরকে এখানে আসতে হয়েছে, সেটা আপনাদেরকে বুঝানো যাবে না। যদি কিছু কিছু বুঝেন সেটাই প্রাপ্তি, সেটাতে আমাদের সকলের তৃপ্তি। আমরা ফলাফল ঘোষণা চলে যাব। মেম্বার সপ্তম থেকে বলেন। সদস্যদের মধ্যে 7 জন নির্বাচিত হবে, তার মধ্যে আমাদের কাউন্টিং যে রেজাল্ট এখানে নিয়ে এসেছে সে অনুযায়ী 7ম হয়েছেন খালেদ মোশাররফ রিপন। 6th হয়েছেন এমডি বেলাল সুহেল সাহি। 5ম হয়েছেন শফিকুল ইসলাম। 4th হয়েছেন রায়হান রনি। 3য় হয়েছেন খুশি হওয়ার মতো সংবাদ। 3য় হয়েছেন ফাতেমা আক্তার। 2য় হয়েছেন রাশেদুল খোকন। 1ম হয়েছেন লাস্ট ব্যালট নাম্বার 4 আমাদের অফিসিয়াল এক্সিকিউটিভ কমিটির যারা পদাধিক বিভিন্ন পদে আছেন, যদি প্রথমটা আগে বলে ফেলি তাদের আকর্ষণ আপনাদের কমে যাবে, তাই নিচের দিক থেকে আসবে, কি বলেন? আচ্ছা ভোটের সংখ্যা দিক থেকে বলো ভোটের ভাষাভাষী বলে যাব একটা মেয়ে আসলো আমরা দুইটাই ছিল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি 50% ছিল নাকি নির্বাচিত হয়েছিল ভাই লাইভে ঢুকতে পারে ছেলেরা 50% পাস মেয়েরা 50% দ্বিতীয় মর্যাদার ভোট পেয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এবং উনার ব্যালট নাম্বার ছিল ৪র্থ লাস্ট ব্যালট চতুর্থ ব্যালটের লোকজন এমনি ভাগ্যবান কারণ ওখানে ১৪র মধ্যে চাপ ছিল আজকে দেখা যাচ্ছে তিনি ভোট পেয়েছে ৩০০৯ আর দ্বিতীয় হয়েছে প্রথম হয়েছেন এমডি হুমায়ুন কবির ২জনের ভোটের সংখ্যাও না জানিয়ে দিলে একটু বিপন্নতা হবে মোহাম্মদ আব্দুল করিম ভোট পেয়েছেন 1823 মোহাম্মদ মাহফুজ উর-রহমান মিলন ভোট পেয়েছেন 2298 This is the result of the Assistant Secretary and hence I hereby declare that Muhammad Humayun Kabir Pallab attained the second position as Assistant Secretary and Mr. Md. Humayun Kabir attained the position in number first. Next, আমরা চলে যাব ট্রেজারার এখানে আমাদের তিনজন প্রার্থী ছিলেন তার মধ্যে দেখা যায় প্রথম হয়েছে একজন পেয়েছেন রেজাউল করিম তিনি পেয়েছেন 1876 ভোট আর মোহাম্মদ শাফিকুল ইসলাম পেয়েছেন 727 ভোট and মোহাম্মদ নুরুল হুদা আনসারী পেয়েছেন 3094 ভোট Mr. Murugan Ansari hereby provisionally declared as elected. Vice President. Next. Vice President. I am Vice President. I am the Guru to Commander. Jayo. Constitution Guru to Rakhe nahi. Ki karwa. ওনারা বলল যে ভাইস প্রেসিডেন্ট কে আগে আনেন আমি কি বলেন ভাইস প্রেসিডেন্ট আগে নিয়ে আসেন হ্যাঁ শেষ করেন ভাইস প্রেসিডেন্ট চতুর্থ ব্যালটে ছিল সরকার তাহমিনা বেগম সন্ধ্যা তিনি পেয়েছেন 2076 ভোট ব্যালট নাম্বার 3 এমডি রমজান আলী সিকদার তিনি পেয়েছেন 3174 ভোট Ballot number 2 and the Humayun Kabir Manju tini peyechen 2134 vote and ballot number 1 Dr. Dawan Muhammad Abu Wahid Hossain Setu It's so a big name and he's also big in size ekhane e dujon ke amra declare korbo as elected and Dewan Mohammad Abu Obaid Hossain Setu is in the second position and Md. Ramzan Ali Siddhar attained the first position. এবার আপনাদের কাছে আকর্ষণীয় ভোটের সংখ্যা বলেছে আরে কি কপিতে পাবেন আপনারা কি আকর্ষণীয় ভোটের সংখ্যা হলো রাইট রাইট সেক্রেটারি হিসাবে প্রথম ব্যালট যার ফরিদ উদ্দিন আহমদ ভুঁইয়া, তিনি পেয়েছেন ৬০ ভোট। দ্বিতীয় ব্যালট এমডি রুহুল কুদ্দুস কাজল, তিনি পেয়েছেন ১৭০২ ভোট। দেন থার্ড ব্যালট ম্যাডাম নাহিদ সুলতানা দিবা, তিনি পেয়েছেন ২৬৯। And the fourth ballot, number 4 ballot. আমি বলছি যে চতুর্থ চার সংখ্যাটা আজকে এখানে ভাগ্যবান দেখা যাবে। তিনি হলেন মিস্টার শাহ মঞ্জুর, secured 3,319 votes, and he is hereby declared as the Secretary of the Supreme Court of Bangladesh. Yes, yes. Among সম্ভবত আরেকজন ছাড়া শাহ মঞ্জুরুল হকের ভোটের সংখ্যা প্রার্থীদের দিক দিয়ে এই ব্যালটের সবার থেকে বেশি একজন করতে পারে। এবার প্রেসিডেন্ট পদের ভোটের সংখ্যা জানাচ্ছি আপনাদেরকে। 4 নম্বর ব্যালট, 4 নম্বর ব্যালট অলওয়েজ ভাগ্যবান, এখানে বুঝতে পারছে না। আবার এমডি খলিলুর রহমান বাবলু, মিস্টার এম.কে. রহমান, হি গট 229. Hello. And third ballot holder, Dr. Md. Humayun Kabir Pallab. He paid 46 votes. And at number ballot, Mr. Abu Sahaj Agor, তিনি পেয়েছেন ২৫৩৯ ভোট, এবং 2 নম্বর ব্যালট যার, তিনি দেখা যায় বরাবরই ভোটে ভাগ্যবান, অনেকের ভোটের ভাগ্য থাকে। তিনি পেয়েছেন মিস্টার এ.এম. মাহবুবুদ্দিন খোকন, তিনি পেয়েছেন ২০০০ ভোট। Securing votes, I do hereby declare Mr. A.M. Mahbubuddin Khokon as the President of the Supreme Court.